অংশীদারদের আপত্তিতে মনোনয়ন প্রক্রিয়া বাতিল পালংঘাট সমবায় সমিতির। পালংঘাট সমবায় সমিতির কার্যনির্বাহক পর্ষদ অর্থাৎ বোর্ড অব ডিরেক্টর নির্বাচনের মনোনয়ন গ্রহণ প্রক্রিয়া বৃহস্পতিবার বাতিল করেছেন নির্বাচনী ভারপ্রাপ্ত রিটার্নিং অফিসার সন্তোষ ভৌমিক। পূর্ব নির্ধারিত বিজ্ঞপ্তি অনুসারে বৃহস্পতিবার পালংঘাট সমবায় সমিতির বোর্ড অব ডিরেক্টর নির্বাচনের জন্য সকাল 11টা থেকে সমিতির কার্যালয়ে প্রার্থীদের কাছ থেকে মনোনয়ন গ্রহণ প্রক্রিয়া শুরু হলে একাংশ অংশীদার মনোনয়ন প্রক্রিয়া গ্রহণ নিয়ে আপত্তি তোলেন। বিজেপির নেতা তথা স্থানীয় বিশিষ্ট নাগরিক রূপম সাহার উপস্থিতিতে নির্বাচনী ভারপ্রাপ্ত রিটার্নিং অফিসারের কাছে মনোনয়ন গ্রহণ প্রক্রিয়া বাতিলের দাবি জানান তারা। শেষে লিখিতভাবে অভিযোগ দায়েরের পর এদিনের মতো মনোনয়ন গ্রহণ বাতিল করেন রিটার্নিং অফিসার সন্তোষ ভৌমিক। এদিকে কি কারণে মনোনয়ন গ্রহণ তাদের আপত্তি রয়েছে সে নিয়ে স্থানীয় নাগরিক হিমাদ্রি দিয়ে বলেন, পাঁচ বছরের মধ্যে দুটি সভায় সাধারণ সভায় উপস্থিত না হলে মনোনয়ন গ্রহণ করা হবে না। অভিজ্ঞত সাধারণ সভার প্রিসিডিং বইয়ে অনেক অসঙ্গতি তাদের কাছে ধরা পড়েছে, তাই তারা মনোনয়ন গ্রহণ প্রক্রিয়া বাতিলের দাবি জানিয়েছেন। আমরা ঘাট থেকে বিক্রম বিজয় দাসের প্রতিবেদন। হঠাৎ আমরা জানলাম যে আজকে নমিনেশন দেওয়া হয় বোর্ড অফ ডিরেক্টর এর নিয়ে, তো আমরা এলাম আইএসআরে, জানতে পারলাম কেন গাইডলাইন হঠাৎ করে নতুন দেওয়া হয়েছে যে যারা দুইটা মিটিং এ অ্যাটলিস্ট অ্যানুয়াল মিটিং এ প্রেজেন্ট থাকবো তারাই নমিনেশন দিতে পারবো, নতুবা তারা খেলতে পারতো না এবং তারা ভোটও দিতে পারতো না। তো এইরকম শোনা মাত্র আমরা জানলাম যে এটা শুনছি আমরা যে গত ইলেকশনের আগে এটা গাইডলাইন করছে মানে আইসে, কিন্তু গাইডলাইন থাকা সত্ত্বেও গত যে পাঁচ বছর আগে যে ইলেকশন হয়েছে এতটা মিটিং হয়েছে এর মধ্যেও কোয়া হয়েছে না, বা এই ইলেকশনও তখন আমরা জানানো হয়েছে না যে এই গাইডলাইন আছে এটারে এই গুপ্ত রাখিয়া ইলেকশন হয়ে গেছে। এখন হঠাৎ করে এই গাইডলাইন কেউ জানে না, এরপরে যারা আমরা সদস্য যারা সভ্য যারা এখানে আমরা উপস্থিত আসলাম এখানে বর্তমানে দেখা যেতেছে আমরা সিগনেচারই নেই, এই পাতাটাই নেই। তো এই ধরনের অভিযোগ নিয়ে আজকে যিনি রিটার্নিং অফিসার এখানে উপস্থিত আসলাম ওনারে আমরা আমরা রেজিস্টারে সাইন নাই এই সমস্ত অভিযোগ নিয়ে আমরা এখানে তাণ্ডে পিটিশন দিচ্ছি এবং আজকে নমিনেশনটা ক্যান্সেল করছেন তাই এই সমস্ত অভিযোগ পেয়ে। আর আমরা কথা হয়েছে যেহেতু আগে এটা কোয়া হয়েছে না এখন নতুন করে আগের যে গাইডলাইন আছে সেই গাইডলাইনেই আবার নমিনেশন দেওয়া হোক এবং ইলেকশন করা হোক তাতে আমরা কোনো আপত্তি নেই। মানে লোকাল যেগুলো মানে শেয়ার হোল্ডার আছে যারা সোসাইটির তার একটা কমপ্লেইনের বেসিসে এটা বাতিল করা হয়েছে, সময় মতো আরম্ভ হয়েছিল 11টার থেকে আরম্ভ হয়েছিল, কিন্তু তারা কমপ্লেন তারা মানে হঠাৎ ইয়া কইছে যে তারা কী কী প্রবলেম আছে তারা কমপ্লেন পিটিশন সাবমিট করবো, করার পরে নমিনেশন পেপারটা নেওয়ার কথা হয়েছে, তারপরে মিট করছে যে তার নাম নাই ওই জন্যই তারা মানে বন্ধ করতে কাস্টে দিয়ে।